আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন কিনা বলেন রাসূলুল্লাহর এই সাহাবীর পরিপূর্ণ নাম ছিল হামজালা ইবনু আমের আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজালা ইবনু আমের আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন ছিল তার বিয়ের দিন আল্লাহর রাসূলের কাছে তিনি রুখসত চাইলেন আল্লাহর রাসূল তাকে এই দিনে রুখসত দিয়া দিলেন এই দিন তাকে ছুটি দিয়া দিলেন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল উহুদের যুদ্ধের শেষ প্রান্তে হযরত হানজালার কানে খবর আসলো আল্লাহর হাবিব উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন হযরত হানজালা খবর শোনা মাত্রই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত রাতে তার বাসর সজ্জার রাত ছিল ফুল সজ্জার রাত ছিল খবর শোনা মাত্রই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা বিমর্ষ হয়ে গেল তিনি বিছানা থেকে উঠে দাঁড়ালেন প্রাণ প্রিয় স্ত্রী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও প্রাণের স্বামী তোমার মুখ এত মলিন দেখা যায় কেন হানজালা বললেন রে বিবি শুনেছি উহুদ যুদ্ধে নাকি দীনের নবী শহীদ হয়ে গেছেন আমার রাসূল যদি উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান আমার জন্য ফুল সজ্জার বিছানায় ঘুমানো মানায় না রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে যাবেন আর আমি এখানে আরামের বিছানায় থাকবো এটা কখনো হতে পারে না হযরত হানজালা বিবিকে বললেন রে বিবি তরবারিটা কোথায় দাও তরবারিটা হাতে নিলেন আর ঘোড়ার পিঠে সওয়ার হলেন বললেন রে বিবি তোমার সাথে এটাই ছিল আমার প্রথম দেখা এটাই ছিল আমার শেষ দেখা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে ধৈর্য ধারণ করবা আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তুমি তোমার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবা আর যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে যেই আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ধৈর্য ধারণ করবা যে রাসূলের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে দয়াল নবীজির কদমের সামনে তোমার আমার পরিচয় করায়া দিবেন আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে উহুদের দিকে রওনা হলেন পিছনের দিকে স্ত্রী চোখের মধ্যে পানি নিয়া চলচল করে তাকিয়ে রইলেন হযরতে হানজালা দ্রুত বেগে ঘোড়া চালিয়ে এক নিমিষেই তিনি উহুদের ময়দানে চলে গেলেন উহুদের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অসংখ্য কাফেরকে হত্যা করে নিহত করে কাফের সৈন্যদের একবারে ভিতরে তিনি চলে গেলেন লড়াই চালিয়ে গেলেন অসংখ্য কাফেরদেরকে তিনি হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন এরপর এক সময় দেখা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলেছে তীর বল্লবের আঘাত বৃষ্টির মতো তার উপরে আসতে লাগলো এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ভাইরা আমার বন্ধুরা আমার যুদ্ধ যখন শেষ হলো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন রে সাহাবীরা উহুদের ময়দানে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশগুলা খুঁজে খুঁজে একত্রিত করো আর তাদেরকে গোসল ছাড়াই দাফন করা হবে কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদ যারা তাদের কি ডাক দিবেন কোথায় আমার দিনের শহীদ যারা দিনের জন্য শহীদ হয়ে গেছো তোমরা আজকে আসো এই অবস্থায় তারা রক্ত মাখা জামা নিয়া
কারো শরীরে তীর কাটা থাকবে, কারো হাত কাটা, কারো পাও কাটা, এই অবস্থায় আল্লাহর সামনে তারা হাজির হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বলবেন, যারা আমার রাস্তায় শহীদ হয়েছ তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দ্বীনের জন্য শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কবরের মধ্যে তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তারা জীবিতই নয়, আমি আমার শহীদদের জন্য তাদের কবরের ভিতরে খাদ্য পাঠাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইদিকে উহুদের ময়দানে শহীদদের লাশকে একত্রিত করা হচ্ছে, এমন সময় দেখা যায় হযরতে হানজালার স্ত্রী দৌড়ে দৌড়ে উহুদের মাঠে চলে এসেছেন। যেমনি মাত্র উহুদের মাঠে এসে প্রবেশ করলেন, দেখা যায় সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করা হচ্ছে, শহীদদের লাশ একত্রিত করা হচ্ছে। হানজালার বিবি চিৎকার দিয়ে দিয়ে বললেন, কইরে আমার হানজালা, কোথায় আমার হানজালার লাশ? সাহাবায়ে কেরামের একদল বললেন, ও হানজালার বিবি, তুমি বড় ভাগ্যবান, তোমার স্বামী হানজালা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। হানজালার স্ত্রী বললেন, এ নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত একটা বিষয় নিয়ে। ও কেন জুনুবান ফিল্লাইল, গত রাত্রে হানজালার বাসর সজ্জার রাত ছিল। হানজালা গত রাত্রে তার ফুল সজ্জার রাত হওয়ার কারণে গোসল করার সময় পায় নাই, যেই মাত্র শুনেছে আল্লাহর হাবিব উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, তৎক্ষণাৎ সে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে উহুদের ময়দানে লড়াই করে শহীদ হয়ে গেছে। আমার অনুরোধ হলো, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন শহীদদের লাশদেরকে গোসল না দিয়ে দাফন করে দেওয়া হবে, কিন্তু আমার হানজালার যেহেতু ফরজ গোসল বাকি রয়েছে, আমার হানজালার যেন আল্লাহর হাবিব গোসল দিয়া তারপর দাফন করে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, রে আমার সাহাবীরা, তোমরা খুঁজে খুঁজে বের করো আমার হানজালার লাশ কোথায়। সাহাবীরা গুঠা ওদের প্রান্তর খুঁজে খুঁজে তারা হয়রান হয়ে গেলেন, হানজালার লাশ তারা পেলেন না। অবশেষে আল্লাহর হাবিব জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ওহি নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার হানজালার লাশকে গোসল দেওয়ানোর জন্য আল্লাহর ফেরেশতারা মিছিল দিয়ে দিয়ে তারা জান্নাতে নিয়ে গিয়েছে। কাদ গাসারাত লাহুল মালাইকাতু বিমা ইত্তাসনিম, আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তাসনিম নহরের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। কিছু সময় পরে দেখা গেল হানজালার লাশ উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তারা দেখলেন হানজালার লাশ উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। তারা বলেন, আমরা হানজালার লাশের দিকে তাকিয়ে দেখলাম, হানজালার লাশের বিশেষ করে তার চুলের মধ্যে এখনো পানির পুঁটা গুলা টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। এজন্য এই যে হানজালার লাশকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের তাসনিম ঝর্ণার পানি দিয়ে গোসল দিলেন, এটা কিসের জন্য? এটা ছিল একমাত্র আল্লাহর হাবিবের প্রেম আর মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের তাসনিম ঝর্ণার পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহকে যে পাইতে চায়
হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে, হাজরত কে ভালোবেসে রসুল নামের রশি দরে যেতে হবে খোদারি গড়ে, রসুল নামের রশি দরে যেতে হবে খোদারি গড়ে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে হাজরত কে ভালোবেসে, হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। বলুন মারহাবা।